আমরা যখন এরোপ্লেনে করে কোথাও যাচ্ছি তখন তো আমরা দেখি যে আমরা মেঘেদের মধ্যে ভেসে বেড়াচ্ছি, ঠিক যেন দেখে মনে হয় যে মেঘেদের দেশে পৌঁছে গেছি। কিন্তু এবার যদি আপনাদের বলি যে ট্রেনে করেও আপনারা মেঘেদের দেশে যেতে পারেন, শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে কিভাবে আপনারা যাবেন। এটা আর্জেন্টিনায় আপনি গেলে দেখতে পাবেন। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে কিন্তু রয়েছে এখানে, এবং এই কারণে এই রেলওয়েটির নাম বা এই ট্রেনটির নাম হয়েছে ট্রেন টু দ্য ক্লাউডস। আর্জেন্টিনার এই ট্রেন টু দ্য ক্লাউডস এমন এতটাই উচ্চতায় অবস্থিত যে এই রকম নামকরণটি করা হয়েছে। এর আসল নাম যদি আমি বলি তাহলে এই নামটি হচ্ছে ট্রেনালাস নিউবস, যার মানে হচ্ছে ট্রেন টু দ্য ক্লাউডস। এর উচ্চতা যদি আমি বলি, সি লেভেল থেকে প্রায় 14,000 ফিট উচ্চতায় এটি অবস্থিত। আর এর দৈর্ঘ্য পুরো আমি যদি লেন্থটা বলি সেটা হচ্ছে প্রায় 440 কিলোমিটার্সের কাছাকাছি। এবং এই রাস্তাটায়, মানে এই পুরো জার্নিটায় ট্রেনটি বিভিন্ন টানেল দিয়ে পাস করবে, 21টি টানেল এবং 29টি ব্রিজ দিয়ে পাস করছে। আর এমনভাবে এতটাই উচ্চতায় অবস্থিত ঠিক যেন মনে হয় যে আপনি ট্রেনে করে মেঘেদের দেশে পৌঁছে গিয়েছেন। এইরকম নানা আপডেটস রয়েছে আপনাদের জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।